আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদেরকে এনএমপিটিভি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, আর লেট করব না, চলে আসলাম এই আপুটির কাছে। তো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো? জি ভাই, আল্লাহর শুকর অনেক ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কি নাম তোমার? ঝুমুর আক্তার। ঝুমুর আক্তার। ঝুমুর, তোমার বয়স কত? 18 চলে। 18 চলে। তাহলে তুমি এখনো আক্তারি হয়ে রয়েছো? হ্যাঁ, বেগম হও নাই? আচ্ছা, ঠিক আছে ঝুমুর। আচ্ছা ঝুমুরকে আমি একটা প্রশ্ন করি, তুমি আগে কখনো ভিডিও করছিলা? জি না। করো নাই, এই প্রথম আসছো? হ্যাঁ, তাহলে প্রথম আসছো, তোমার ভয়ের কোনো নাই, তুমি নির্ভয়ে তুমি ক্যামেরার সামনে তোমার জীবনের কথাগুলো শর্টকাটে তুলে ধরবে, কেমন ঝুমুর? আচ্ছা, তুমি কেন আসছো আমাদের প্রতিবেদনে বলো দেখি। ভাইয়া, আমরা তিনটা বোন, আমার মা বাবা কাজ করতে পারে না, গ্রামের বাড়ি থাকে, আমি শহরে আসছি চাকরির খোঁজে। তো আমার এখনো চাকরি হয় নাই, চাকরির খোঁজে গেলে চাকরিতে নিল নেয় না, এখন গার্মেন্টসে গেল, গেটের সামনে গেল, বলে না এখন লোক নিব না, এরকমভাবে আমি আর কি ঢাকা শহরে আসছি। তো এখন আমি কিছু করতে পারতেছি না, বাসা বাড়ি নিচ্ছি, আমার এক আত্মীয়র কাছে আছি, তো এখন আমার কাজ হয়, এখনো কোনো কাজ হয় নাই। আচ্ছা, কষ্টে আছে ভাইয়া। আচ্ছা, তুমি কষ্টের তাড়নায়, অভাবের তাড়না সহ্য না করতে পেয়ে তুমি ক্যামেরার সামনে আসছো, এই তো? আচ্ছা ঠিক আছে ঝুমুর, তোমাকে একটা কথা বলি, যদি কোনো ভাই তোমার এই কষ্টটা বহনটা বহন করে, হ্যাঁ, তোমার দুঃখের পাশে এসে তোমার হাত ধরতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে পছন্দ করে ভালোবাসতে চায়, তাতে তোমার আপত্তি আছে? জি না ভাইয়া, আমার কোনো আপত্তি নাই। তো আমার ফ্যামিলি অনেক আর্থিক সমস্যার দিকে পিছিয়ে আছে, তো আমার ফ্যামিলির দায়িত্ব যদি কেউ নিতে চায়, সব দায়িত্ব তো নিতে পারবো না, একজনের তো একজনের ফ্যামিলির দায়িত্ব নিতে পারে না, তো কিছু হলেও নিতে হবে তার। আচ্ছা, তুমি বলছো যে তোমার ফ্যামিলির দায়িত্ব এবং তোমার দায়িত্ব নিতে হবে। তবে দেখো ঝুমুর, আমি তোমাকে একটা কথা বলি, যেমন বিয়ে করলে তার দায়িত্ব সে নিতে পারে, কিন্তু তার ফ্যামিলির দায়িত্ব সে নিতে পারে না। তবে এখনকার মানুষ খুবই কম পাওয়া যায়। তবে তুমি কথাটা ঠিকই বলেছো, কিছুটা কিছুটা যদি আন্তরিকতা থাকে যেই ভাইয়ের, যেই ভালো মনের মানুষ, সে অবশ্যই নেয়। তবে যাই হোক, তোমার কথা শুনে ভালো লাগছে। তবে তোমার দেশের বাড়িটা কোথায় আমার জানা হয় নাই। দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, এখন তোমার সিরাজগঞ্জে এখন মানে এখন তুমি কাকে নিয়ে আসো, কে কে আছে তোমার? বর্তমানে আমি এখানে একা আসছি, মা বাবা দেশে আছে, ছোট দুইটা বোন আছে। এখন একা তুমি কোথায় উঠছো? আমার এক আত্মীয়র বাসায় উঠছে। আত্মীয়র বাসায় উঠছো, ঠিক আছে। তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি কোনো ভাই, কোনো হৃদয়বান ভাই, দয়ালু ভাই তোমার পাশে দাঁড়ায়, তাকে তো ফাঁকি দিবে না? জি না ভাইয়া, ফাঁকি দেওয়ার কোনো মানে হয় না, কারণ সে যদি আমার উপকার করে তাহলে আমি কিসের জন্য তারা ফাঁকি দিব? ওকে ওকে, অশেষ ধন্যবাদ। তোমার ওই দর্শকে তো তোমার নম্বরটা চাইবে, তোমার নম্বরটা মুখস্থ আছে না? যেটা দিছে এটাই আমার, আমি বলবো, আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে সাথে তুমি বলবে, কেমন? 0174 এটাই তো তোমার নম্বর? অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার এই বোনটা ঝুমুর, এই ঝুমুর বোনটা আসছে অসহায়ের তারণে, অভাবের তারণে। যদি কেউ কোনো ভাই এই বোনটাকে ভালো লেগে থাকে, পছন্দ লেগে থাকে, কেউ খারাপ কোনো জোরে দেখবে না, ভালো নজরে দেখবে, এবং কোনো হৃদয়বান ভাই যদি ওনার পাশে দাঁড়ান, তাহলে আমিও আত্মার থেকে দোয়া করব। এই বলে আজকে বিদায়, আসসালামু আলাইকুম।